এক মহিলা সহ সাতজনের ফাঁসির নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। 2012-এ দাসপুরের একটি গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হয় তিন আদিবাসী মহিলাকে। সেই মামলায় গতকাল সাজা ঘোষণা করেন বিচারক। বাকি দোষীদের মধ্যে ছয় মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। কদিন ধরে জ্বরে আক্রান্ত হচ্ছিলেন গ্রামবাসীরা, মরছিল গবাদি পশুও। আদিবাসী গ্রামের মাতব্বরা দ্বারস্থ হয় জ্ঞানগুরু, গ্রামে বসে সালিশি সভা। গর্বে তার আনন্দনগর থেকে আসা সেই জ্ঞানগুরু নিদান দেয় দায়ী গ্রামের তিন মহিলা। ৬০,০০০ টাকা জরিমানা করা হয় তাঁদের। টাকা দিতে পারেনি দরিদ্র পরিবারটি। সেই রাতেই ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় ফুলমণি সিং, তার মেয়ে শম্বরী সিং ও পরিবারের আরেক মহিলা সাম্বারি সিংকে। জ্ঞানগুরুর উপস্থিতিতে নদীর চরে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয় তিনজনকেই। তারপর দেহ পুঁতে দেওয়া হয় কংসাবতীর চরে। ৪২ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ফুলমণির স্বামী লক্ষ্মীকান্ত সিং। ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে পুলিশ। শুক্রবার এদের মধ্যে ১৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার এই মামলায় এক মহিলা সহ ৭ জন দোষীর ফাঁসির আদেশ দিয়েছে ঘাটাল মহকুমা আদালতের বিচারক। এদের মধ্যে রয়েছে জ্ঞানগুরুও। বাকি দোষীদের ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশ দিয়েছেন ৭ জনকে এবং বাকি যে ৭ জন ছিল তার মধ্যে ৬ জনকে উনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ১ জনকে ৯ বছরে কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডের সাজা পাওয়া দোষীদের আর্থিক জরিমানা করা হয়েছে। ২৪ ঘন্টা।